লিফলেট দেয়াকেও আসলে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে, আইন কি বলে? আসলে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে এই জন্য সরকার ইলেকশনের বিরুদ্ধে বা অন্য অন্য ইলেকশনকে অবস্থাটা সৃষ্টি করা বা এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা ফৌজদের অপরাধ করা, এরকম তো সার্কুলার আছে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই এই সার্কুলার হওয়ার পরও বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার ব্যানার দিয়ে ইলেকশনের বিপক্ষে অনেক মিছিল মিটিং হয়েছে। কই সেখানে তো পুলিশ হামলা করে নাই। আমি অনেক ব্যানার, অনেক ভালো ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্যাপ, তারপর বিভিন্ন এলাকায় বুদ্ধিজীবী বিএনপি সমর্থক অনেক জায়গায় কিন্তু ইলেকশনের বিপক্ষে ইলেকশনে যাবেন না, ইলেকশন হবে না, রেগুলার ফেসবুকে কথা বলছে, রেগুলার টক শোতে বলছে, কই সেখানে তো পুলিশ বাধা সৃষ্টি করছে। সেই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রতিহতের ডাক, আইনে কোনো বাধা নিষেধ নেই? না, শান্তিপূর্ণভাবে প্রতিহত শব্দ আমার কথা হলো যে প্রতিহত না, ডিসকারেজ করব আমি। আমার কথা হলো যে এই ধরনের কর্মকাণ্ড তো চলছে, নির্বাচনের সময় কোনো ধরনের মারাত্মক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য নির্বাচন কমিশন এই ধরনের কিছু নীতিমালা তৈরি করছে এবং সে ব্যাপার সেই কর্মকাণ্ডই এগুচ্ছে। কিন্তু তার অর্থই না যে তারা কোনো কেউ টক শোতে কথা বলছে, ক্লিপলেট প্রথা করছে বা এই ধরনের উইদাউট এনি অফেন্স তাকে গ্রেপ্তার করছে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা তো আমাদের দেশে দেখি যে মিলিটারি, কিন্তু অন্য অফেন্সে গ্রেপ্তার করেছে, এটা ওয়ান টু ওয়ান ভেরি করে, এটা তো সবার বেলা একই রকম ঘটনা। অনেক আমি গত দুই তিন দিনের মধ্যে অনেক জায়গায় প্লাকার্ড মিছিল দেখেছি যারা নির্বাচনের ব্যাপারে বক্তব্য, ওই তাদের ব্যাপার তো পুলিশে হামলা হয় নাই, তাদের ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করে নাই। এখন কোন কারণে তাকে অ্যারেস্ট করলো ওই কেসটার সাথে সম্পর্কিত, এই জন্য ট্রেনে দুর্ঘটনা, এখন ট্রেনে যে আগুন দেওয়া, এই বিষয়টা কিন্তু কোনো মানুষ সমর্থন করবে না। কিন্তু এখন সাধারণত আমাদের দেশের যে ট্র্যাডিশন দেখা যায়, যারা কোনো সরকারের বিরুদ্ধে কোনো যখন আন্দোলন সংগ্রাম করে এই ধরনের একটা ঘটনা ঘটায়, এটা ট্র্যাডিশন। তার অর্থ যে আমি একথা আমি এভাবে বলছি না যে না আওয়ামী লীগ বিরুদ্ধে বিএনপি ঘটনা ঘটেছে, তদন্ত চলছে বা এই ধরনের তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে এই ধরনের ঘটনা তারা বলতেই পারে। জি, আরো একটি বিষয় আপনার কাছে একটু বুঝতে চাই, যেমনটি আসলে জাতীয় পার্টি প্রথম থেকে দাবি করছে তারা একক নির্বাচন করবে, তারা জোটফুট নিয়ে ভাবছে না, তারা সাবালক হয়েছে, আবার আপনারা আবার তাদের সাথে একটা কৌশলগত সমন্বয়ে গেলেন, সেটি কেন গেলেন? জাতীয় পার্টি তো চাইছে না, তারা জাতীয় পার্টি তাদের নিজস্ব রাজনীতি আছে, তারা কিভাবে তাদের রাজনীতি করবে, কিভাবে নির্বাচন জনতা শেখ হাসিনা নির্বাচন আহ্বান জানাচ্ছে, নির্বাচন কমিশন সবাইকে ডেকেছে এবং বিএনপি সহ কিছু দল আসে নাই। জাতীয় পার্টি কেউ কোন প্রক্রিয়ায় নির্বাচন করবে বা কোন প্রক্রিয়ায় সরকার, তারা ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে বিভিন্ন রকম সমঝোতা করেছে, কোন প্রক্রিয়ার সমঝোতা করবে, কোন প্রক্রিয়া করবেন, তারা কী বলবে, তাদের ইন্ডিভিজুয়াল নির্বাচনের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে। কিন্তু 26 আসনে যে আপনারা ছাড় দিলেন, সেটা কি আপনারা নিজে থেকে দিয়েছেন? জাতীয় পার্টি এমনটি চায়নি এমন বিষয় না, এটা তো সঠিক না, এটা সঠিক না, এটা তো সমঝোতা আলোচনা প্রেক্ষাপটে তো ওপরে তো গোপন কোনো বিষয় না, এটা কোনো গোপন বিষয় না। কিন্তু জাতীয় পার্টি কেন ছাড় দিল বা একটু আগে ছাড়ার আলোচনা করে নাই, আপনারা পরিবেশটির কথা বলেছেন, উনি বলছেন যে জাতীয় পার্টির আপনাদের সেক্রেটারি সাহেব বিভিন্ন অনেক রকম কথা বলছে, সব আলোক আমি এই ধরনের শব্দ ব্যবহার করছি না, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দল তার নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করছে। শেষ দিন পর্যন্ত কিন্তু জিএম কাদের বলেছে যে আমরা ভিক্ষার আসন চাই, এরকম ধরনের ঘটনা রাজনৈতিক স্ট্র্যাটেজি তার দল সে কী করবে না করবে তাদের ব্যাপার, এটা আমার দল আমার বা আওয়ামী লীগের এটা বিষয় না। তারা তাদের স্ট্র্যাটেজি কথা হবে কী বললো না বললো, নির্বাচনে ভোটের জন্য কোন ঘটনা বললো, কোন সুন্দর ঘটনা বললো, কী তাদের শো করলো, এটা কিন্তু তারা করতেই পারে। এটা নিয়ে তো এরা কোনো কোনো করা অপরাধ না, কোনো ফৌজদারি অপরাধ না বা নির্বাচনী অপরাধ না, করতেই পারে।